হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো টাইটাল অ্যান্ড থ্যান্ডেল থেকে তো অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে যে আজকে এই ভিডিওটি তোমরা অবশ্যই জানতে পারছো যে আজকে যেটা পানস প্রো লেটেস্ট আপডেট চলে আসে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আজকে এই থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে আজকে এই ভিডিওটি তোমাদের জানাবো যে কী কী আপডেট আসছে তো আপডেট ছিল যে একটি পানস প্রোতে যে তোমার যেটা মাউসের কারসার তো ওখানে কিন্তু তুমি অ্যাসটা অ্যাড করে নিয়ে মাউসের কার্ডসার তুমি অ্যাড করে নিয়ে খেলতে পারবে মানে এখানে যে কোনো কারসার তুমি এটা অ্যাড করে নিতে পারবে আর তোমাদের তোমার যেটা ফার্স্ট ই ছিল তো ওখানে কিন্তু কিছুই আপডেট করে দিয়েছে তো আরও দেখবো যে কী কী আপডেট আসছে তো আরেকটি কথা যে তোমাদের যাদের যাদের কিবোর্ড মাউস কাজ করছে না বা আরও যাদের যাদের তোমার যেটা ইউরোর অ্যাক্টিভ প্রবলেম আসে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকমই কিন্তু অ্যাক্টিভ করতে গেলে তোমাদের এই ইউরোর একটি অপশন চলে আসে তো এই প্রবলেমটা কেন আসে বা তোমাদের কাছে কি ভিডিওতে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ওটা সলভ হয়ে যাবে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর যাদের যাদের যারা যারা একদম নতুন আমার এই এই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো তো তোমরাও দেখে নাও যে এটা কীভাবে অ্যাক্টিভ করবে তো তোমাদের যেটা পানস্প অ্যাক্টিভ করে নিয়ে তোমরা কীবোর্ড মধ্যে কীভাবে গেম প্লে করবে তোমাদের সেই সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় এখানে দেখতে পাচ্ছ যে এই প্রোতে আমি ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার পর তোমাদের যদি এখানে অ্যালো আসবে অ্যালাউটা দিয়ে দেবে তো তোমরা এই পানস প্রো লেটেস্ট আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আর আরেকটি কথা তোমরা একদম ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবে না মানে আমাকে অনেকে কমেন্ট করে থাকে যে ভাই আমি এটা করতে পারছি না বা এটা কীরকমভাবে করতে হবে বা এই প্রশ্ন যাতে আর আমার না আসে এই ভিডিও থেকে ঠিক আছে ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি এখানে যা দেখাবো তোমাদেরকে একদম লাইভ প্রুফ তোমাদের দেখাবো আমি ভিডিও কিন্তু কোনো কাটাকাটি করি না ঠিক আছে আমার ভিডিওতে কোনো কাটাকাটি হয় না তো অবশ্যই তোমরা ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কোনো ফেক ভিডিও নেই এটা ঠিক আছে তো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেল একদম নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো এখন তোমাদেরকে এখানে কী করতে হবে তো এখান থেকে ওই আমি আগে এই পান স্পোর্টে অ্যাক্টিভ করে নিই মানে যারা যারা নতুন আসো তো তোমাদের জন্য এই অ্যাক্টিভ আমার বারবার করতে হয় যে তোমরাও যাতে অ্যাক্টিভ করতে পারো সেই জন্যে তো এখান থেকে এখানে দেখতে নিট অ্যাক্টিভেট তো এখানে এই এখানে ট্যাপ দিবে আর যদি এখানে তোমাদের ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাচ এখানে যদি না আসে তো এই যেখান থেকে তুমি অ্যাড করে নিতে পারবে যে কোনো গেমস তোমরা খেলো এটা এখান থেকে অ্যাড করে নিয়ে তো তারপর এখানে আমি ট্যাপ দিব তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে দুইটা অপশন চলে আসবে তো উপরেরটাই তুমি ট্যাপ দিবে আর এটা কিন্তু সিঙ্গেল ফোন দেয় যাদের যাদের যারা যা যাদের যাদের অ্যান্ড্রয়েড ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এর এই অ্যান্ড্রয়েডগুলো আছে তোমরাই কিন্তু এই সিঙ্গেল ফোন দাসকে অ্যাক্টিভ করতে পারবে ঠিক আছে তো যাদের অন্য ফোন অন্য ডিভাইস তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যাদের অ্যান্ড্রয়েড নাইন টেন এসব তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো এখানে আবার দেখতে পাচ্ছ অ্যাভার্ড ফোন এখানে দেখতে পাচ্ছো অ্যাভার্ড ফোন তো এই অ্যাওয়ার্ড ফোন আমি ট্যাপ দিব তো ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাভার্ড ফোন চলে র্যাম সমস্ত কিছু এখানে দেখাবে তো এখান থেকে তোমাদের যাদের ভিভো ঠিক আছে ভিভোতে কাজ হবে না তোমাদের ডিসপ্লেটি স্ক্রিন করার পর ওখানে তোমাদের সেটিংস অপশন আসে না সেই জন্য তোমাদের ওটা হবে না যাদের ওপো ওপো রিয়েলমি এইসব ফোন যাদের আছে তোমাদের এখানে থাকবে বিল্ডিং নাম্বার তো আর আমার এখানে দেখতে পাচ্ছ যাদের মিওয়াই যাদের রেডমি পোকো এইসব ফোন যাদের আছে তো এখানে থাকবে মিওয়াই ভার্সন এখানে চার পাঁচবার ট্যাপ সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ডেভেলপার অপশন এটা এনেবেল হয়ে যাবে তারপর ব্যাগ দিবে ব্যাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডেভেলপার অপশন এখানে শো করছে ঠিক আছে তো এখানে আমার ডেভেলপার অপশনে ট্যাপ দিবেন তো ও ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ডেভেলপার অপশন কিন্তু এখানে চলে আসছে তো কিছু নিচে আসবে তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে ইউএসবি ডে তো এটা এখান থেকে অ্যারেভেল করে দিবে তো করে দেওয়ার পর এখানে টিকমার্ক দিবে তো দেওয়ার পর তো এখানে কিছু সময় নিচ্ছে তো ওই সময়টা যেয়ে তারপর এখান থেকে এটা ওয়কিং দিতে হবে তো আমি এখান থেকে একটু ওকে মেরিয়ে দেবো তো তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু কাজ শেষ তো এখন আরেকটি এখানে তোমাদের সেটিংস করতে হবে যে এই যে তোমাদের হটস্পট যেটা আছে তো তোমাদের এই হটস্পটটা কানেক্ট করে নিবে মানে অন্য ফোন থেকে হটস্পট নিয়ে নিবে তোমার ফোনে ওয়াইফাই কানেক্ট করে নেবে তো তারপর এখান থেকে যেখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে তো এটা এখান থেকে এনেবল করে দিবে তো করে দেওয়ার পর ব্যাক আসবে তো ব্যাক আসার পর এখানে আরেকটা দেখতে পাচ্ছ ইউএসবি ডে সিকিউরিটি সেটিংস তো এই সেটিংসটা যদি তোমাদের থেকে থাকে তাহলে এই সেটিংসটা যদি তোমাদের থেকে থাকে তাহলে এটা তোমরা অবশ্যই এনেবেল করে নেবে আর এটা এনেবেল করতে গেলে তোমাদের যেটা এমআই অ্যাকাউন্ট বা তোমাদের সাইন আপ বা এরকম তোমাদের থাকতে পারে তো ওটাই অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করে নেবে তারপর এখান থেকে ব্যাকে আসবে তো ব্যাকে আসার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ বলছে যে স্পেট স্ক্রিন করে নাও ঠিক আছে তো আমি এখান থেকে এটা স্প্লেট স্ক্রিন করে নিচ্ছি তো এখানে স্প্লেট স্ক্রিন হয়ে গেলেও তারপর এখানে ট্যাপ দিয়ে আমি সেটিংস অপশনে চলে যাব তো আমি এই সেটিংস অপশনে আসার পর তো এই যে তোমাদের সেই সেটিংসটা সেটিংসটা আমি দেখিয়ে দিই তো এই যে এখানে দেখতে পাচ্ছ সওমি অ্যাকাউন্ট ঠিক আছে তো এই যে সাউমি অ্যাকাউন্ট তোমরা এই অ্যাকাউন্টটা করে নিবে ঠিক আছে তো তারপর ওই ইউএসবি ডেভ্যাকিং সিকিউরিটি সেটিংস ওটা এনেবল করে দেবে তো তা এখন তোমাদের এই সেটিংস অপশান আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সেটিংস তো এখানে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশান ঠিক আছে তোমাদের এই অ্যাডিশনাল সেটিংসই কিন্তু থাকবে ডেভেলপার অপশান তো এই ডেভেলপার অপশানে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ যে ডেভেলপার অপশানে চলে আসছি তো তারপর কিছু নিচে আসবে নিচে আসার পর তো এই যেখানে যে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে ব্যাগিং ঠিক আছে তো এই ওয়ারলেস ডে ব্যাগিংয়ে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছ যে এরকম ইন্টারভিউ আসবে তো এখন তোমাদের কি করতে হবে যে আগে যখন আমরা অ্যাক্টিভ করতে গেতাম তখন কিন্তু আমরা এই যে এখানে যে থ্রি ডাবল ফোর ফাইভ ওয়ান এইট এখানে যে একটি আইপি অ্যাড্রেস পোর্ট আছে তো এই পোর্টটা কিন্তু আমরা এখানে আগে বসে দিয়ে নিতাম ঠিক আছে তো এই কোডটা যাদের যাদের ইরোর অপশন আসছে তো তোমরা এটা ওখানে বসাবে না ঠিক আছে মানে আমার ফলেও কিন্তু এই ইরোর অপশনটা আসে যদি আমি এই কোডটা এখানে বসিয়ে দিই এই এই অপশনটা ওখানে বসানোর পর এটা কিন্তু নাম্বারও ইটা চলে আসে তো আমি এখন তোমাদেরকে এই যেখানে যে দেখতে পাচ্ছ পেয়ারিং ডিভাইস ওয়ে পিয়ার কোড একটা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ দিবে তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে কোড কিন্তু শো করছে উপরে যেটা ছয়টি কোড দেখতে পাচ্ছো সেটা মাঝখানে বসাবে আর এর নিচে দেখতে পাচ্ছ পাঁচটি কোড এই পাঁচটি এই দুই সাইডে বসিয়ে দিবে ঠিক আছে তো আমি কোডগুলো বসিয়ে দিচ্ছি তোমাদেরটা তোমরা বসাবে তো তারপর এখান থেকে এটা অ্যাক্টিভিটি ট্যাব দিবেন তো এখন দেখব যে এটাই অ্যাক্টিভিট হয় কি হয় না তো সেটাই এখন দেখব তো এখানে দেখতে পাচ্ছ যে ফাইনালি কিন্তু অ্যাক্টিভিট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ তো তোমরা আর কি এরকমভাবে এটা অ্যাক্টিভিট করে নেবে তো আরেকটি কথা যে তোমাদের যদি এই যে এখানে যে আমি কোডটা এই কোডটা কিন্তু যদি না দিয়ে থাকো এখানে তোমাদের যদি এই কোড দিয়ে তোমরা তোমাদের যদি হয়ে গেলো তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে তোমরা এই কোডটা দিয়েও তোমরা দেখে নিবে ঠিক আছে তো তাহলে এটা উল্টা করে দেখে নিবে ফোনটা সুইচ অফ করে দেখে নিবে পান্স প্রো ডিলিট করে দেখে নিবে তাই কিন্তু ওই ইউরো অপশনটা আসবে না তোমাদের তো এখানে আমি ব্যাক করে ডাইরেক্ট ব্যাক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ পানোমাস প্রো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তো এখন তোমরা এই পানস প্রোটা তোমরা তোমরা কীভাবে ডাউনলোড করবে তো আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে যদি আমাকে নক দেওয়া তাহলে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে যেটা আমার এই পানস প্রোটা এখান থেকে তোমাদেরকে ফাইলটা ট্রান্সফার করবো তোমরা এটা নিয়ে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপে নক দেবে তো এখানে আরেকটি ই তোমাদেরকে দেখাই তো এই যে এখানে দেখতে পাচ্ছ মাউস কারসার তো এই যেখানে দেখতে পাচ্ছ তো এটা যে আমি ট্যাব দেই তো এখানে কিন্তু অনেকগুলো মাউসের কারসার এখানে অ্যাড করে দিয়েছে আরও যদি তুমি অ্যাড করতে চাও তোমার যে উপরে দেখতে পাচ্ছো একটি প্লাস এখন তো এখানে যদি ট্যাপ দাও ট্যাপ দেওয়ার পর তো এই যে নিচে দেখতে পাচ্ছো নিচের টাইপ যখন ট্যাপ দেবে তো ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু তোমার যতগুলো ইয়ে আছে সমস্ত কিছু এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু সমস্ত কিছু চলে আসবে তো তোমরা এখান থেকে কী করবে যে কোনো একটি তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে ঠিক আছে তো আমি যদি এটা অ্যাড করে নিলাম ট্যাপর সাথে সাথে দেখতে পাচ্ছ এটাও কিন্তু মাউস ইউজ করতে পারবো তো তোমরা এরকমভাবে আর কি এটা অ্যাড করে নিবে তো তারপর এখন তোমাদেরকে আমি গেমে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সেই জন্য আমি ফ্রি ফায়ারে ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে অ্যালাউটা লা দিতে হলো না মানে আমি আগে এটা ইনস্টল করে রেখেছি তো সেই জন্যে তো তোমাদের কিন্তু এটা অ্যালাউস হবে তো তোমরা অ্যালাউটা দিয়ে দিবে তো এখন তোমাদেরকে আমি গেমে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা ফার্স্ট ইমোট কীভাবে লাগাতে পারবে মানে ফার্স্ট ইমোটের তোমাদের অনেকগুলো প্রবলেম থাকে দেখে ফার্স্ট ইমোট কীরকম এই চলে আসছে আরেকটি ফিচার সমাদের চলে সে তোমরা এই কিছু কিছু করে এখানে দাঁড়াও এটা আমি খুলে তারপর দেখাচ্ছি তো এই যে সাইডে দেখতে পাচ্ছ আমার কি ম্যাপ যেটা আছে এই কি ম্যাপিংগুলো কিন্তু আমার এখানে ছোটো ছোটো করে কিছু কিছু দেখা যাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কি পাচ্ছো না আমি সেটা বুঝতে পারছি না কিন্তু ছোটো ছোটো একদম দেখতে পাচ্ছ কি ম্যাপিং কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই কি ম্যাপিংগুলো একদম হাইট কি করবে বা এই যে উপরে যে প্রোটার লোগো তোমাদের দেখা দেখা যায় তো এই পানস প্রোটা লোগো তোমরা একদম একদম হাইট করে রাখবে তো সেটাই তোমাদেরকে এখন এই ভিডিওতে সেটাও তোমাদের জানাবো মানে কীবোর্ডে অ্যাকটিক্যালি চ্যাপ দেবে চ্যাপ দেওয়ার সাথে সাথে তোমাদের এই কীবোর্ড মাউস সমস্ত কিছু ই হয়ে যাবে ঠিক আছে হাইট হয়ে যাবে সমস্ত কি কি ম্যাপিং তো এখন আমি এটা লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার দেওয়ার পর তো এখানে আমি যদি যাই তো এখান থেকে তোমাদেরকে আমি ফার্স্ট ইমোর্ডটা আমি তোমাদের দেখাই তো এখানে আমি তো লল দিই তো এই কি করো ঠিক আছে তো আমি কি গুলো আরো করে দিচ্ছি এই কি ম্যাপ কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এখন তাই না তো এই কি ম্যাপ তোমরা যদি একদম হাইট করে দিতে একদম হাইট করে মানে কোনো কিছু যাতে তোমরা দেখতে না পারো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট সমস্ত কি ম্যাপিং এখানে দেখতে পাচ্ছ তো আমি যদি কিবোর্ডে এফ নাইন ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছ এফ নাইন কিবোর্ড নাইন ঠিক আছে এই এফ নাইন যদি আমি ট্যাপ দিবো এখন তো এই যেখানে যদি দেখো লক্ষ্য করে এই যে আমি এফ নাইন ট্যাপ দেবো ঠিক আছে তো আমি এই এফ নাইন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই সমস্ত কিছু কিন্তু হাইট হয়ে যাবে তো এই এফ নাইন ট্যাপ দিলাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাউসের কারসার এই সমস্ত কিছু যেটা মাউসের কারসার থাকবে কিন্তু এই যে পানা স্ক্রো লোগোটো এখানে কিন্তু কোনো কিছুই নেই তো এখানে আবার ট্যাপ দেওয়ার পর সমস্ত কিছু কিন্তু দেখা যাবে কিন্তু এই কি ম্যাপিংগুলো দেখা যাবে না ঠিক আছে তো আমি যদি আবার যদি এফ নাইন ট্যাপ দেই তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তো মাওয়াসের সমস্ত কিছু চলে আসছে কি কি ম্যাপিং আমি আবার এখানে হাইট যদি করতে চাই হাইট হয়ে যাবে আবার এটা শো হয়ে যাবে তো এখন এই ফার্স্ট ইমোটে আমি কি বললাম যে ফার্স্ট ইমোটে কী একটি ফিচার আসছে তো এখানে যদি আমি ফার্স্ট ইমোটে এখানে যদি আমি ট্যাপ দিই তো ট্যাপ দেওয়ার পর তো তোমাদেরকে আমি দেখাই যে এখানে যদি আমি ট্যাপ দিই তো ট্যাপ দেওয়ার পর ধরো মানে কিবোর্ড মাউজের যেটা ডিসকানে প্রবলেম এখন পর্যন্ত আসে মানে অরিজিনাল ওরা ই করে নেই এটা কবে যে ঠিক করবে না সেটা বুঝতেই পারছি না কীবোর্ড মাউস আমাদের এটা যে কবে ফিক্স হবে সেটা আর বলতে পারছি না চলো এখন হয়ে গিয়েছে তো এখন দেখি তো এই যে এখন তোমাদেরকে আমি এটা ফার্স্ট ইমোর্ডের যে এখানে যে আমি টি রাখছি তো এখানে দেখতে পাচ্ছ টি তো এখানে যদি আমি এখানে ট্যাপ দিই তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু মানে অটোমেটিক হয়ে যাবে এই সেন্সিভিটি কিন্তু কাজ করবে তো এটা রাখবে না তো এখানে এখানে দেখতে পাচ্ছ আগে কিন্তু ছিল এখানে টেন ঠিক আছে তো আগে কিন্তু এখানে ছিল টেন তো এই যে এখানে দেখতে পাচ্ছ আগে কিন্তু ছিল এখানে টেন আর এখন তুমি যদি এখানে আরও বাড়িয়ে দিতে চাও তো এখানে দেখতে পাচ্ছ ফিফটি করে দিতে পারবে আর এটা কিন্তু তোমরা এটাও ফিফটি করে দিতে পারবে তো তোমাদের ইচ্ছা মতে ঠিক আছে তোমাদের ইচ্ছামতে মতে এখন এখানে তোমরা ইউজ করতে পারবে যে তোমাদের কোনটা লাগবে বা তোমরা কোনটা চাও তো সেটাই এখানে দিয়ে দিবে ঠিক আছে তো আমি তো এখানে ট্রেনই রাখি তো ও তো একটি মানে ভালো নয় তো এখানে আমি টেন টেনে দিয়ে দেই তো এখানে আমি টেন দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে টি ট্যাপ দিই তো এখানে দেখতে পাচ্ছা মর দিতে থাকে তো এরকমভাবে তোমরা এমন দিতে পারবে তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টু গল্পে সেট করে দেবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে